হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো দেখো আমার ননদ কী করছে। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, আমার ছোটো ননদ আসছে আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো আমার শ্বশুর আর আমার বাবু মিলে একটা টোটো ভাড়া করে গেছিলো ওকে আনতে, তো ওই জন্য এসছে। তো যেটা করছে, আমি এদিকে রান্না করছি, আমার ননদ এদিকে সবজিগুলো সব কেটে বেছে দিচ্ছে। আর এগুলো কী বলো তো, চিনতে পারছো? অনেকে চিনতে পারছো, আবার অনেকেই পারছো না। তো আমি জানি সবাই চেনে কম বেশি। তো এগুলো হচ্ছে পুঁই শাকের ফল আর কি, পুঁই মিচুড়ি। অনেকে পুঁই মিচুড়ি বলে, অনেকে পুঁই শাকের ফল বলে। তো কী সুন্দর দেখাচ্ছে, তাই না? পুরো লাল লাল আর সবুজ সবুজ ডাটার সাথে লাল লাল ফল। লাল লাল বলতে ভিতরেরটা তো লাল লাল হয়, বাইরের ফলগুলো তো কালো কালো দেখতে সুন্দর, সেই কি বলে কালো জামের মতো দেখতে লাগছে। আমার না খুবই ভালো লাগে। আর ওগুলো ভাত দিয়ে মাখলে ভাতগুলো কেমন লাল হয়ে থাকে না, খুবই ভালো লাগে। আর আমরা ছোটোবেলাতে ওই পুঁই শাকের ফল দিয়ে লিপস্টিক পরতাম, কালার হয়েছে তো সুন্দর, তো ওটা দিয়েই লিপস্টিক পরতাম, খুব মজা করতাম ওই সব ফলগুলো নিয়ে। তো ওই ফলগুলো রান্না হবে, আর তার সাথে শাশুড়ি মাঠ থেকে মটরের শাক নিয়ে এসেছিলো, এটা বড়ি দিয়ে রান্না হবে। আর আছে মাছের ঝাল। তো এই যে দেখো, পুঁই শাকের ফল আছে, তার মধ্যে আছে গাজর, আলু, বেগুন, কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি হবে, একদম শুকনো শুকনো ভাজা ভাজা চচ্চড়ি হবে। যদিও ছোটো ছোটো মাছ থাকলে এর মধ্যে দিতাম, কিন্তু ছোটো মাছ তো নেই, বড় বড় মাছ আছে, আর বড় মাছের ঝাল খাবো। তো সবজি টবজি সব কাটা বাচা হয়ে গেছে, আর এদিকে ছোটো ননদ শাকগুলো বাচ্ছে, মটরের শাকের ছোটো ছোটো সেই কী বলে একটা বলে সুতোর মতো, এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি, তো সেগুলো বেছে দিচ্ছে, দিয়ে ভালো করে কুচিয়ে দেবে, তারপর এটা বড়ি দিয়ে রান্না করব। আর আমরা তো এবছর এখনও বড়ি দিলাম না। তো আমার ছোটো ননদের শাশুড়ি আবার বড়ি দেওয়ার খুব মাস্টার, মাস্টার বলতে বড়ি দেওয়ার এক্সপার্ট আছে। তো আগের বছরও ছোটো ননদ নিয়ে এসেছিলো, এবছরও নিয়ে এসছে, তো সেগুলোই রান্নাবান্না তো হয়ে গেল, বাবুকে স্কুলেও দিয়ে পাঠিয়েছি। আর আজ দেখো সকাল সকাল রোদ উঠে গেছে, উফ। আর দেখো রাত্রে শোয়ার সময় কানের গলার চেন টেন সব কিছু খুলে রাখি, তো সকালে আর পড়া হয় না খুব একটা, একবারে স্নান টান করার পরেই পড়ি। আর আজকে তো বুধবার, গণেশ পুজো, তো এখন করব কি, সিঁড়িটা একটু ঝাড় দেবো, সিঁড়িটা একটু নোংরা নোংরা হয়ে গেছে, ঝাড় দিয়ে তারপরে কটা ভাত খাবো, খেয়ে ঘর মুছবো, ঘর মুছে তুলসীতলা মুছবো, তুলসী মন্দির, তারপর ঠাকুরের বাসন মাজবো, ফুল টুল তুলে স্নান টান করে পুজো দিয়ে ফেলবো। আর এইসব করতে করতে আমার দুটো বেজে যাবে, আর দুটোর পরে তো বাবু চলে আসবে 2:10, ওকে আনতে যাব, তারপর আবার ওকে জামাকাপড় খুলে ওকে স্নান করাবো, ওকে খাওয়াবো, তারপরে এই করতে করতে হয়ে যাবে বিকাল। বিকালে কটা শর্ট ভিডিও বানাবো, বানানোর পর তারপর ওকে 4টার সময় পড়াতে দিয়ে পাঠাবো। এই হচ্ছে আমার দিনকাল, বুঝেছো? মানে সন্তান হয়ে গেলে কখন যে দিন ফুরিয়ে যায় কিছুই বোঝা যায় না, তখন আর নিজের কোনো দিনই থাকে না, তখন তাদের নিয়েই ব্যস্ত থাকতে থাকতে দিনটা পার হয়ে যায়। কী আর করা যাবে বলো, এটাই এটাই হচ্ছে যুগ, আর এটাই মেয়েদের কপাল, তাই না? তো চলো বন্ধুরা, এখন বেজে গেছে কটা, 10:03 বাজে, ঠিক আছে? তো এখন চলো, এই যে ঝাঁটা বারুন নিয়ে চলে এসেছি, সিঁড়িটা ঝাড় দেবো, এই যে। তো চলো, আর আজকে ভালোই রোদ উঠেছে, ওর জন্য আমার শাশুড়ি আবার কটা ধান রোদে দিয়েছে, আমি কটা জামা কাপড় ছিল কালকে সেগুলো মেলে দিলাম। তো চলো কাজে লেগে পড়ি। তো এই যে দেখো, আমার ঠাকুরদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে ছিল বুধবার, আর বুধবারের গণেশ পুজো। তো গণেশ ঠাকুরকে ভালো করে স্নান করিয়েছি, স্নান করিয়ে গাটা মুছিয়ে লাল চন্দন সিঁদুর দিয়ে, তারপরে লাল ফুল দূর্ব বেলপাতা দিয়ে পুজো করেছি। আর গণেশ ঠাকুরের যেহেতু লাড্ডু পছন্দ, তো প্রতি বুধবার বুধবার আমি গণেশকে লাড্ডু দিয়ে পুজো করি। তো চলো, পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, পুজো দেওয়ার পরে খুবই খিদে পেয়ে গেছে, তো ভাত নিয়েও চলে এসেছি। আর কী কী রান্না হয়েছে তোমরা তো দেখলেই, শাকের ঘণ্ট হয়েছে, তারপরে পুঁই শাকের ফল টল দিয়ে একটা ভাজা ভাজা হয়েছে, আর এই যে মাছের ঝাল। আর মাছের ঝালটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো তেল তেল করছে, খুব সুন্দর হয়েছে খেতেও। তো বন্ধুরা, পুজো টুজো করা হয়ে গেল, আর এখন ঘরের জানলা টাল্লা সব বন্ধ করে দিই, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাট এসে না জানলা টাল্লাগুলো সব ভিজে যায়, ওর জন্য এগুলো বন্ধ করতে হবে। আবার ওদিকে একটু পরে বাবুকে আনতে যাব, ঠিক আছে? বৃষ্টির মধ্যে কী করে আনবো কী জানি।
বাবা লাগছে না কেন? ব্যাস কমপ্লিট, তো চলো এখন বাইরে যাই। পাটা ব্যথা হয়ে গেছে। এই যে দেখো আমার সোনাবাবু চলে এসছে গাড়ি থেকে, এখন নামাবো ওকে। আর আমাদের পাড়া থেকে একসাথে দুটো বাচ্চা যায়, তো ওই কাকিটাও গেছে আনতে, আমিও এসেছি। তো এই যে দেখো গাড়িতে নামার সাথে সাথেই ওর দোকানে ঢোকা শুরু, ঠিক আছে? এত বায়না কি বলবো। আর আজকে টিফিনে ওকে দিয়েছিলাম পাস্তা, ডিম দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ রসুন কুচিয়ে পাস্তা বানিয়ে দিয়েছিলাম। তো সেটা বলছে খায়নি, একটুকু খেয়েছে আর অনেকটাই মানে নিয়ে এসছে, তো যেটা ও রোজ করে। তো নামার সাথে সাথে এখানে খাবার খেতে চলে এসছে। বাবুটা না খুব বদমাইশ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো বাবু চলে এসেছে, আর হাতে দেখি কি দোকান দিয়ে কি কিনলে, ও ললিপপ। এত কিছু রেখে ললিপপ পছন্দ, এরকম বদমাইশ। ভালো করে ধরে বস, পা ফাঁকা করে বস। তো ওই দেখো বাবু দাদুর সাথে চলে গেল, দাদু গেছিল হাঁসখালি ট্যাক্সের টাকা জমা দিতে। আর এই দেখো আমাদের ক্লাব। তো বন্ধুরা দেখো কেমন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে দেখো, আর মেঘলা ওয়েদার, পুরো আকাশটা মেঘে ভর্তি হয়ে গেছে। মেঘে ভর্তি বলতে মেঘে ঢাকা আকাশ সাদা হয়ে গেছে। আর দেখো এদিকে সব ভিজে গেছে, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না। কিন্তু দেখো কুল গাছের পাতা টাতাগুলো সব কেমন ভিজে গেছে। আর আমাদের গাছের কুলগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো আর কয়েকদিন পরে এগুলো একদম পুরো আপেলের মতো মোটা মোটা হয়ে যাবে। হ্যাঁ দেখো, আর এদিকে দেখো আমাদের ফুল গাছগুলোতে আপাতত এখন জল দেওয়া লাগছে না, বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে সুন্দর ফুলে ভেপে উঠছে। তো এখানের ফুলগুলো সুন্দর হয়েছে দেখো। এখানে দেখো এই পাশের পাতাটা তো পিঙ্ক ছিল, কিন্তু এই পাশের পাতাটা পিঙ্ক হওয়া শুরু হয়েছে, যে এটা তো বেশ হয়েছে, ভালোই ভালোই। তো এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন তোমাদের সাথে কথা বলছি, আর বৃষ্টির মধ্যে ভিজতে তো খুবই ভালো লাগে, সত্যি বলছি। আর আমি জানি সবাইয়েরই খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। আমরা তো ছোটোবেলায় যখন বৃষ্টি পড়তো আমাদের বাড়ির পাশে নদী ছিল, তো আমাদের সব বান্ধবীগুলো একসাথে নদীর ধার দিয়ে আমরা ভিজতাম, তারপর খেলা করতাম, খুব মজা করতাম। তো তাদের নামগুলো আর বলছি না, সবাই সবার মতো আছে। তো খুবই মজা লাগতো যখনই বৃষ্টি পড়ে না, সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে, যে এখন যদি সে নদীর ধারে চলে যেতাম, সবাই মিলে নাচতাম, খুব মজা করতাম। আর নদীর ধারে জানো তো আমরা ইয়ে করতাম, পয়সা কুড়াতাম, তারপরে দেখতাম যে মুক্তা পাওয়া যায় কিনা ঝিনুকের মধ্যে, এইসব খুঁজে বেড়াতাম ছোটোবেলায়। বুঝোই তো ছোটোবেলায় কেমন মানসিকতা থাকে, ছোটো ছোটো ভাবতাম হয়তো নদীর ধার দিয়ে মুক্ত পাওয়া যায়, সেগুলো খুঁজতাম। তো বাবুকে তো পড়তে দিয়ে পাঠালাম, এইমাত্র দিয়ে বাড়ি আসলাম, হাজবেন্ড গেছে বাজারে। আজকে আবার বুধবার, আমাদের এখানে বাজার আছে, তো মাস্টার যাই হোক আনবে, তার সাথে খাবারও আনবে। আর এই বৃষ্টির মধ্যে যদি একটু গরম গরম চপ সিঙ্গারা পেতাম ভালোই হতো। শীত লাগছে তো চলো, বেশি ভেজা যাবে না, এমনিতে ঠান্ডা লেগেছে, ভিজলে আরও ঠান্ডাটা জোরদার লাগবে। তো চলো এখন লেপ কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, সেই মজা। আর টিভির কার্ডটাও তো শেষ হয়ে গেছে, নাহলে টিভি দেখতাম। ফোনে আর কতটুকু বলো, যতটুকু নেট থাকে ততটুকু ফোন, তারপরে আর ফোনের কোনো কাজ হয় না। একটা বড় ভিডিও ছাড়ি, দিনে পাঁচ ছয় সাতটা করে শর্ট ভিডিও ছাড়ি, নিজে দেখি, বাবুকে তিনবেলা দেখাই খাওয়ানোর সময়, আর কত থাকে বলো। তো ভাবছি একটু ওয়াইফাই নেবো, দেখি কতদূর কী হয়। ওয়াইফাই নেবো, তারপরে আরেকটা চ্যানেল খুলবো। তো চলো নিচে যাই। আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওর জন্য আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটা কষা কষা হয়েছে, আর চিকেনটা আমার শাশুড়ি রান্না করেছে। তো চলো শীতের মধ্যে বেশি লেট করবো না, গরম গরম খেয়ে দিয়ে একদম পুরো কম্বলের তলায় ঢুকে ফোন ঘাটাঘাটি করবো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো টাটা।